ভালো আছেন। আজকে একটি সুন্দর রান্না নিয়ে আসছি, সকালে রুটি পরোটার সাথে একটি ভাজি, একটি কমন ভাজি, যে ডায়াবেটিস বা ডায়েট করছেন যারা তারা খুব ভালোভাবে এই মিলটা গ্রহণ করতে পারেন। তাছাড়া এ প্রিপেয়ার করে রেখেও দেওয়া যাবে, চটপট ভাজি করে নিয়ে খাওয়া যাবে। আমি একটি কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে একটি ডিম আমি সুন্দর করে গুটিয়ার মতো করে ভেজে নিলাম। প্রতিদিন সকালে যদি প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেক সদস্য একটি করে ডিম পোস্ট না খেয়ে থাকেন, তাহলে এখানে একাধিক ডিম ব্যবহার করতে পারেন। ডিমটা আমি খুব ভালো করে কড়া করে ভেজে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে কড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে আপনারা এই ডিমটা তুলেও রাখতে পারেন। আমি তুলে রাখবো না, আমি এখানে আরেকটু তেল দেবো। দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দেব দুইটা রসুন কুচি। সুন্দর করে চপ করে নেওয়া এই কুচিগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ক্রাশ করা গোলমরিচের গুঁড়া এবং আস্ত জিরার গুঁড়া, জিরার পাউডার, সরি আস্ত জিরা দিয়ে আমি খুব সুন্দর করে ভাজব এর ফ্লেভারটা বের হয়ে আসা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত জিরাটা টালা হয়। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বড় বড় তিন চারটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। সুন্দর করে ভাজা হয়ে যাবে, তেলটা পেঁয়াজ খেয়ে ফেলবে, কিন্তু তেলটা নরম হওয়ার জন্য, নরম হয়ে গেলে এখানে পেঁয়াজ নরম হয়ে গেলে তেলটা ছেড়ে দেবে, সেই পর্যন্ত নাড়াচাড়া করবো। এবং আমি এখানে দিয়ে দেবো একটু লবণ, তাহলে পেঁয়াজটা আর একটু নরম হয়ে যাবে, দ্রুত নরম হয়ে যাবে, পেঁয়াজটা বেরেস্তা করা যাবে না, খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নরম হয়ে আসা পর্যন্ত। ততক্ষণ আমি বলে রাখি যে আমার রান্নাটা যদি আনকমন এবং ভালো লাগে, সুন্দর লাগে, তবে একটু সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত আপডেট পেতে, এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে হলুদ এক চা চামচ দিয়ে নিয়েছি, কারণ এখানে আমি দুই কালারের সবজি ব্যবহার করছি। আপনারা কি ধরনের সবজি ব্যবহার করবেন তার উপর নির্ভর করছে আপনি ভাজিটার হলুদ। এখানে আমি নিয়েছি ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি এবং চীনাবাদাম ভাজি। প্রোটিনের পরিমাণটা বেশি থাকলে যেটা হয় কি, যে শীতের সময় শরীরের তাপমাত্রা কম থাকে, একটু প্রোটিনযুক্ত খাবার বেশি খেলে সেটা শরীর গরম করতে সাহায্য করে। তাই সকালের একটা সুন্দর মিল হলে, হেলদি মিল হলে আমাদের শরীরকে সুস্থ রাখা সম্ভব হয়। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত মানে কি, এখানে আমি হাফ কাপ মতো পানি দেব, যেটা এখান থেকে তো আর পানি বের হবে না, এজন্য হাফ কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য দেব। কারণ এই সবজিগুলো আপনারা কিন্তু প্রসেস করে, মানে ধুয়ে ফুটে পানি ঝরিয়ে ভিজে রেখে দিতে পারেন সকালবেলা ঝটপট রান্না করে দেওয়ার জন্য। এটা দিয়ে আমি এক চামচ লবণ দিলাম, এটা দিলাম হচ্ছে তরকারির লবণ বা ভাজির লবণ, ভাজিতে আসলে লবণ দেওয়া হয়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 70% সিদ্ধ হওয়ার আগে। রান্না, এই রান্নাটা ডায়াবেটিক রোগী কিংবা যারা ডায়েট করছেন উভয়ে খেতে পারেন, অথবা ছোট বড় যে কেউ খেতে পারেন। এখানে তেলের পরিমাণ কম, প্রোটিন আছে এবং এটা ফুল একটা সবজি, সবজিতে এতটাও বেশি পানি দেওয়া যাবে না যাতে সবজিটা ঘেটে যায়, গলে যায় বা নষ্ট হয়ে যায়। তো আমার 70% সিদ্ধ হওয়া হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে এতক্ষণ পর্যন্ত আনহেলদি কোনো খাবার ব্যবহার করিনি, যেমন আমি ঝালের গুঁড়াও এখানে দিই নাই। এখানে আমি কাঁচা ঝাল
পাঁচ ছয়টা কাঁচা ঝাল চিকুন চিকুন করে চিরেছি বলে অনেক মনে হচ্ছে, আসলে এখানে কম ঝাল। এটা লাস্টে দিলাম এই জন্য যাতে ঝালের ঝালটা খুব একটা বেরিয়ে তরকারিটা ঝাঁঝালো না হয়ে যায়, সব বয়সের মানুষরা যেন খেতে পারে। যার ঝাল লাগবে সে তরকারির ঝালটা খেতে পারবে, যার লাগবে না সে ফেলে দিতে পারবে। এবার আমার হাতে থাকা একটি ম্যাজিক মশলার প্যাকেট, এর অর্ধেকটা আমি দিয়ে দেব, এটা অপশনাল। আপনারা এর বদলে জিরা অথবা ধনের গুঁড়া ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব যাতে এর ফ্লেভারটা ভেতরে বসে যায়। ডিমের আষ্টে গন্ধ লাগবে এরকম যদি মনে করে থাকেন তবে ডিমটা তুলে রাখবেন, ভাজা হয়ে গেলে তারপরে রান্নার পরে উপরে ছিটিয়ে দেবেন। অথবা এই যে গোলমরিচের গুঁড়া বা ক্রাশ করা গোলমরিচ দিয়েছি, আর যে আমরা এখানেই দেব জিরার গুঁড়া দিব, এতে করে কিন্তু এই গন্ধটা ডিমের গন্ধটা আর থাকবে না আশা করি। কিন্তু একেবারেই যদি অভুক্ত থাকবে তারা চাইলে ডিমটা একদমই অ্যাভয়েড করতে পারে। আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, রান্না ফুল কমপ্লিট, যতটুকু পানি পানি মতো আছে এটাকে আমি সুন্দর করে শুকিয়ে নেব। আর আমার ঠান্ডা লাগার জন্য ভয়েসটা একটু এলোমেলো লাগছে, এই জন্য সবাইকে সরি বলে নিচ্ছি। তারপরে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি লাস্টে দিয়ে দেব একটুখানি ভাজা বা টালা জিরার গুঁড়া, এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এটা খুব খুবই 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 পুষ্টিকর একটা খাবার এবং সেই সাথে খুব লোভনীয়, দৃষ্টি আকর্ষণ করা একটা খাবার, যেটা দেখলেও খেতে ইচ্ছা করে। একবার যদি কোনো বাচ্চা এই সবজিটা খায় তাহলে সে অবশ্যই চেয়ে চেয়ে খাবে। তো ম্যাজিক মশলা কিন্তু হাতেও তৈরি করা যায়, আপনারা যদি চান আমি তৈরি করে দিতে পারি, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে ম্যাজিক মশলা বানানোর সিস্টেমটা আপনারা জানেন কিনা বা জানতে চান কিনা। তো আশা করছি আমার রান্নাটা আপনার ভালো লেগেছে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তবে আমি খুবই প্লিজ। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য ধন্যবাদ, আর আমার রান্না ততক্ষণ ধরে দেখার জন্য, আমাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার উৎসাহ হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দ্বিতীয় শুভেচ্ছা থাকলো আপনাদের সবার জন্য, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখানে সাজানোর কিছু নেই, পরিবেশন করে দেখালাম। আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।